ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ, স্ত্রী ছেলের সামনে মারধর, বাইকে করে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ, সঞ্জয় তাঁতি নামে আরও এক বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, রাতে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ময়নায় হত্যাকাণ্ডের নেপথ্যে প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের মদতে খুন, অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপি নেতা খুনের প্রতিবাদে সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ বিজেপির, অবরোধ তুলতে গেলে দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা, প্রায় পাঁচ ঘন্টা পর ওঠে অবরোধ। ময়নায় খুন বিজেপি নেতা, প্রতিবাদে কাল ময়নায় বারো ঘন্টা বন্ধের ডাক শুভেন্দু অধিকারীর। বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত করানোর দাবি। মমতা ব্যানার্জির খেলা হবে স্লোগান, মানে বিরোধী দলের লোকেদেরকে খুন করো গুম করো, আমরা মমতা ব্যানার্জির হসপিটালে পোস্টমর্টম করতে দেব না, কেন্দ্রীয় সরকারের হসপিটালে পোস্টমর্টম করতে হবে, বাড়িতে নিরাপত্তা দিতে হবে, সিবিআই তদন্ত করতে হবে। ভোট পরবর্তী হিংসায় একের পর এক বিজেপি নেতা কর্মী খুন, গঙ্গায় তর্পণ করে প্রতিবাদ সুকান্ত দিলীপ শুভেন্দুর। দুর্ভাগ্যের বিষয়, দু বছর অতিক্রান্ত হলেও এখনো দেখতে পাচ্ছি আমরা যে সেই পোস্টপোর্ট ভায়োলেন্স কিন্তু বন্ধ হয়নি, এই পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে। তৃণমূলের সাফল্য এবং বিজেপির ব্যর্থতা, বিরোধীদের ব্যর্থতা, ঢাকা দেওয়ার জন্য কোনো একটা মৃতদেহ তাদের দরকার ছিল, এখন সেটার পেছনে কোন রহস্য আছে যথাযথ তদন্ত করলেই বেরোবে। ফের বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় আজ কিছু অতি কুৎসিত ভাষায়, আজকালকার দিনে ফেক, ভেক এবং কুৎসার মধ্যে দিয়ে, অপপ্রচারের মধ্যে দিয়ে কেউ কেউ নানা রকমভাবে সারাক্ষণ মিথ্যাচার এবং বিশেষ করে মায়েদের অসম্মান, মেয়েদের অসম্মান, সারা দেশ জুড়ে অত্যাচার চলছে, অনাচার চলছে, অনাহার চলছে, তার মধ্যে বাংলা মাথা তুলে দাঁড়িয়ে আছে। আপনারা যদি ভেবে থাকেন চারটে প্রজন্ম, পাঁচটা প্রজন্ম এই রাজ্য শাসন করবেন, তাহলে আপনাদের ভাবনাটা ভুল। মমতা ব্যানার্জির লোকেরা পঞ্চায়েতে চুরির লাইসেন্স রিনিউয়াল করবেন বলে আবার খুনের রাজনীতি শুরু করেছেন। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের পর এবার দক্ষিণ দিনাজপুর। তৃণমূলের নবজোয়ারে ফের ব্যালট বিশৃঙ্খলা, হরিরামপুরে তৃণমূলের ব্যালট বিলি ঘিরে বিশৃঙ্খলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই বিশৃঙ্খলা। আপনি যখন সুকান্ত বাবুকে ভোট দিয়েছিলেন, আপনি জাতীয়তাবাদ, ধর্ম, বালাকোট, রাম মন্দিরকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, আজ রাম মন্দির হচ্ছে কিন্তু আপনার একশো দিনের টাকা বন্ধ, কিন্তু বাংলার মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ, সেই নিয়ে প্রধানমন্ত্রীর মুখে কোনো একটা শব্দ আপনি শুনতে পাননি। পশ্চিমবঙ্গে থেকে শুধু নয়, ভারতবর্ষে সব থেকে বেশি প্রশ্ন করা সাংসদের নাম হচ্ছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আমরা ১৯০ কোটি টাকা শুধু বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য নিয়ে এসেছি, উনি হয়তো জানেন না। ডিওয়াইএফআই এর জেলা পরিষদ অভিযান ঘিরে তমলুকে ধুন্ধুমার, পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে ডিওয়াইএফআই এর জেলা পরিষদ অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ডিওয়াইএফআই নেতা কর্মীদের। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুটি মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা সরালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। রোজভ্যালি কাণ্ডে এখনো পর্যন্ত ১১১৭ কোটি ৭১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সম্প্রতি নতুন করে গৌতম কুণ্ডু সংস্থার প্রায় ২৫০ কোটি টাকা স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে রোজভ্যালির এই সমস্ত সম্পত্তি রয়েছে। রাজারহাট নিউ টাউনের ৭২ একর জমিতে এবার স্কিল ডেভেলপমেন্ট টাউনশিপ তৈরি করা হবে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ইন্টারভিউ দিতে এসে ধৃত ভুয়ো চাকরি প্রার্থী। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরের আধিকারিকদের হাতে ধৃত বাপ্পা দেবনাথ নামে এক ব্যক্তি। ২০১৪-২০১৭ সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ চলাকালীন হাতে নাতে ধরে ফেলা হয় তাকে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ফিরে পেল টিম ইন্ডিয়া, সিংহাসনচ্যুত করল অস্ট্রেলিয়াকে। ভারতীয় দলকে অভিনন্দন বার্তা বোর্ড সচিব জয় শার। আইপিএলে ফের বিরাট বনাম গম্ভীর, আরসিবি ও লখনউ ম্যাচের শেষে বাকযুদ্ধে জড়িয়ে পড়ার জের। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিরাট ও গম্ভীর দুজনেরই ১০০% ম্যাচ ফি কাটা গেল। সূত্রের খবর, ১৩ই মে আনুষ্ঠানিক বাগদান সারতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজ্যসভার আপ সাংসদ রাঘব চাড্ডা। অক্টোবরে তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে বলে খবর সূত্রের।